secondary education, বিদ্যালয় শিক্ষা, যেটা আমরা স্কুল এডুকেশন বলি, 300 ভ্যাকেন্ট পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি, তা নিয়োগ করা হবে। 300 পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে, তার মধ্যে সোসিওলজির 75 জন, সাইকোলজি 75, জিওগ্রাফি 75 এবং ইকোনমিক্স 75, অল পুট টুগেদার 300। আই রিপিট, পিজিটি সোসিওলজি 75, পিজিটি সাইকোলজি 75, পিজিটি জিওগ্রাফি 75, পিজিটি ইকোনমিক্স 75। আমাদের আজকে ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সারা রাজ্যে যে পরিমাণ আমাদের পিজিটি টিচার দরকার বা প্রয়োজন তার থেকে কিছুটা কম রয়েছে, তাই 300 পিজিটি যে পোস্ট খালি রয়েছে সেগুলোকে, পোস্ট ক্রিয়েটেড ছিল সেগুলোকে ফিল আপ করে যে চাহিদাটা পিজিটি টিচারদের সেটা অনেকটাই সেখানে পূরণ করা হবে। তৎসঙ্গে 64 গ্রাজুয়েট টিচার পূরণ করা হবে এবং সরি একটু বি কারেক্টেড, 64 পোস্ট গ্রাজুয়েট টিচার তার বাইরে আলাদা পূরণ করা হবে এবং 175 পোস্ট অফ গ্রাজুয়েট টিচার, 175 গ্রাজুয়েট টিচার, 300 পিজিটি এবং ওই পিজিটির বাইরে আরো 64 নাম্বার পিজিটি শিক্ষা দপ্তর সেটা পূরণ করবে, এটা আমাদের আজকে ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে ক্যাবিনেট সেটা মঞ্জুরি দিয়েছে যে 143 পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা আমরা দেখেছি যে কোভিড মহামারীর সময় ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে ডাক্তার প্রত্যেকেই ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে কাজ করেছে, তার মধ্যে ল্যাব টেকনিশিয়ান যারা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এবং এর সংখ্যাটা বৃদ্ধি করার জন্য যাতে আগামী দিনে স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আমরা বৃদ্ধি করতে পারি, তাই হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর 143 জন ল্যাব টেকনিশিয়ানকে সেখানে নিয়োগ করবে পরীক্ষার মাধ্যমে, তার যে এক্সিস্টিং আরআর রয়েছে রিক্রুটমেন্ট রুলস সেটাকে ফলো করে এবং যা নর্মাল নর্মস রয়েছে সেটাকে ফলো করে। আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে যে 143 জন পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান সেটা পূরণ করা হবে। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 348 পোস্ট অফ স্পেশাল এডুকেটর গ্রাজুয়েট অন ফিক্সড পে বেসিস আন্ডার ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন, শিক্ষা দপ্তর 348 খানা পোস্ট স্পেশাল এডুকেটর সেখানে নিয়োগ করবে, এটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং এটা আপনারা জানবেন নিশ্চয়ই যে স্পেশাল এডুকেটর তাদের কি বলা হয় যারা বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি চ্যালেঞ্জ যে শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষা প্রদানের জন্য এবং এটা সুপ্রিম কোর্টেরও সেখানে জাজমেন্ট রয়েছে, তাই রাজ্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে এই 348 খানা যে স্পেশাল এডুকেটর সেটা পোস্ট ক্রিয়েট করে রাখা হয়েছে, পরবর্তী সময় অ্যাজ পার রিকোয়ারমেন্ট সারা রাজ্যের বিভিন্ন স্কুলে তাদেরকে নিয়োগ করতে যাওয়া হবে। আমাদের আজকের ক্যাবিনেট মিটিংয়ে সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
আমাদের যে টিআইটি রয়েছে, যে ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিগ্রি কলেজ, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাতে যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল যে পদটা রয়েছে সেটা নিয়োগ করার জন্য প্রপোজাল ফর ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ প্রিন্সিপাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা, দ্যাট ইজ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি নরসিংহ আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। এটা অ্যাজ পার দ্য এক্সিস্টিং আরআর, যে একটা এআইসিটির গাইডলাইন রয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, সেই এআইসিটির গাইডলাইন অনুযায়ী সেটা নিয়োগ করা হবে অ্যাজ পার দ্য এক্সিস্টিং আরআর। একটা পোস্ট সেখানে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের সেটা নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তরফ থেকে।